শ্রীলঙ্কার সাথে আজ মাঠে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার সাথে ওপেনিং জুটি খুবই দুর্দান্ত করেছেন, 100 রানের পার্টনারশিপ করেন প্রথম ওপেনিং জুটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে খুবই দুর্দান্ত খেলেছেন বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে বোলিং করেন, শ্রীলঙ্কা 265 রানের টার্গেট দেন বাংলাদেশকে। বাংলাদেশ ওপেনিং জুটি খুবই দুর্দান্ত খেলেছে। আজ মনেই হয়নি যে বাংলাদেশ আগের মতো যেভাবে ওপেনিং জুটি বাংলাদেশের 20-30 রানে ওপেনিং জুটি শেষ হয়ে যায়, কিন্তু আজ সেটা হয়নি। আজ খুবই দুর্দান্ত খেলেছেন তানজিদ হাসান তামিম ও লিটন দাসের ব্যাটও আজ অনেক ছন্দ এসেছে। লিটন কুমার দাস 50 রানের উপরে রান করেছেন এবং তানজিদ হাসান তামিম 86 রান করে আউট হয়ে যান। পরবর্তীতে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ জয় পেয়ে যায়। মাত্র 40 ওভারে বাংলাদেশ জয় ছিনিয়ে আনে। প্রস্তুতি ম্যাচ ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ দল বাংলাদেশ চাইবে মূল বিশ্বকাপ মূল দলে আফগানিস্তানের সাথে ভালো খেলার জন্য। বাংলাদেশের আজ সাকিব আল হাসানে বল খেলতে গিয়ে সাকিব আল হাসান পা ফুলে যায়, তাই বাংলাদেশের আজ প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান খেলতে পারে নাই। তবে আফগানিস্তানের ম্যাচে বাংলাদেশের একাদশে থাকবেন সাকিব আল হাসান, এটা নিশ্চিত হওয়া গেছে।